ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। নির্বাচনকে কেন্দ্র করে জনসমর্থন পেতে সরকার দলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনছে বিরোধীরা। ক্ষমতাসীনদের বিরুদ্ধে নানা সময়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসেরও অভিযোগ করেছে সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপি। এবার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে টানা 14 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলেও অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা। শুক্রবার খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে উপবৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এদিন দলের অসহায় ও অসচ্ছল নেতাকর্মীদের পরিবারের সন্তানদের মাঝে এ উপবৃত্তির অর্থ তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন এই সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এখন খাতায় কিছু না লিখলেও পাশ করা যায়, দুই লাইন লিখলেও জিপিএ 5 পাওয়া যায় বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। রিজভী বলেন সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, একদফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে গণতন্ত্র মনা সকল দল কর্মসূচি দিয়েছে, নিশ্চিত হয়েছে আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারছে না। এছাড়া IMF-এর চাপে সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে রিজার্ভ $23.7 মিলিয়ন, ব্যাংকগুলো LC খোলা বন্ধ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শনিবার ঢাকায় সফররত ইউরোপিয়ান ইউনিয়নের 6 সদস্যের সাথে বৈঠক করবে বিএনপি। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে জানান, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরীও তাদের সঙ্গে উপস্থিত থাকবেন। এর আগে গেল বুধবার সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়া সহ দলের সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক দফা ঘোষণা করে বিএনপি। সে সময় আন্দোলনের প্রাথমিক কর্মসূচি উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 8 জুলাই ঢাকা মহানগরী সহ সারাদেশে মহানগরী ও জেলা পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 8 জুলাই ঢাকা মহানগরীতে সকাল 10টায় গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এ পদযাত্রাটি অনুষ্ঠিত হবে এবং 19 জুলাই ঢাকা মহানগরীর উত্তরার আবদুল্লাপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে। তামজিদ মির্জা, কালবেলা।